নমস্কার বন্ধুরা, আমার পিএনডি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে রুই মাছের পাতলা ঝোল বানিয়ে দেখাবো। তাহলে ঝটপট শুরু করা যাক। তাহলে মাছের ঝোল বানানোর জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলো আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই। পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি রসুন, আর নিয়েছি টমেটো কুচি, ধনে পাতা কুচি, হলুদ, নুন, চিনি, এগুলো তো পরিমাণ মতো, ধনে জিরে গুঁড়ো, আদার পেস্ট, রসুন থেঁতো করে নিয়েছি, আর লঙ্কা কুচি। আমি আগে থেকেই পেঁপে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি এবং মাছেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি কড়াইটা চাপাচ্ছি এবং কড়াইটা একটু গরম করে নেব। আমি মাছ ভাজার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিচ্ছি। এরপর কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তাই মাছ ভেজে নিচ্ছি। আমি এখানে 5 পিস মাছ নিয়েছি। এরপর মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই মাছগুলো আমি তুলে নিচ্ছি। এই গরম তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা, জিরে এবং তেজপাতা ফোড়ন দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপর একে একে উপকরণগুলি দিয়ে দেবো। রসুন থেঁতো করে নিয়ে নিয়েছি, সেটি দিয়ে দিচ্ছি। এরপর টমেটো কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি। এরপর আমার পেঁয়াজ, রসুন আর টমেটো ভাজা হয়ে গেছে, এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, জিরে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং আদা বাটা দিয়ে দিচ্ছি, আর একটু চিনি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। এরপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর আমার মশলা কষানো হয়ে গেছে। সেদ্ধ করে রাখা পেঁপে আলু আমি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষতে থাকবো। ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এরপর আমার কষানো হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি এখানে 1 গ্লাস জল দিচ্ছি। তোমরা যে যার পরিমাণ মতো, মানে যে যতটা পাতলা ঝোল করতে চাও সেই ততটা জল দেবে। এরপর আমি ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমার ঝোল ফুটে এসছে। এই ফুটন্ত ঝোলের মধ্যে আমি মাছ ভাজাগুলো ফেলে দিচ্ছি। তাহলে আমার ঝোল ফুটে এসছে। এরপর ঝোলের উপরে আমি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। এইভাবেই আপনারা তৈরি করবেন রুই মাছের পাতলা ঝোল। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান, আর ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।